নমস্কার সবাইকে স্বাগত জানাই এডুকেট ত্রিপুরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি রিভিউ করব বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের বইটা নিয়ে এই বইটা ট্যাট ওয়ান ট্যাট টু এস বাংলা প্রিপারেশনের জন্য আপনাদের সাহায্য করবে বইটার আর্থিক মূল্য পাঁচশো টাকা মাত্র তাহলে চলুন বইটার সূচিপত্রটা প্রথমে আমরা দেখে নিই এই বইটার মধ্যে মোট আটটি পর্ব আছে এবং পঁচিশটি অধ্যায় আছে সূচিপত্রের মধ্যে প্রথম পর্ব আদি যুগ আদি যুগের মধ্যে আছে প্রথম অধ্যায় প্রাচীন যুগ এরপর আছে দ্বিতীয় পর্ব প্রাক চৈতন্য যুগ এর মধ্যে আছে দ্বিতীয় অধ্যায় বৈষ্ণব সাহিত্য এর মধ্যে আছে শ্রীকৃষ্ণ কীর্তন ও চণ্ডীদাস সমস্যা কবি বিদ্যাপতি এরপর আছে তৃতীয় অধ্যায় অনুবাদ সাহিত্য কৃত্রিবাসুজার রামায়ণ পাঁচালী মহাভারতের অনুবাদ মালাদর বসুর শ্রীকৃষ্ণ বিজয় এগুলো আছে তৃতীয় অধ্যায়ের মধ্যে চতুর্থ অধ্যায়ের মধ্যে আছে মঙ্গল কাব্য মঙ্গলকাব্যের স্বরূপ মনসা দেবী ও মনসা মঙ্গলের কাহিনী এরপর আছে তৃতীয় পর্ব চৈতন্য যুগ পঞ্চম অধ্যায় চণ্ডীমঙ্গল কাব্য চণ্ডীমঙ্গল কাব্যের দেবী চণ্ডীমঙ্গলের কাহিনী চণ্ডীমঙ্গলের কয়েকজন কবি এগুলো আছে তৃতীয় পর্বের মধ্যে এরপর আছে ষষ্ঠ অধ্যায় বৈষ্ণব সাহিত্য বৈষ্ণব সাহিত্যের মধ্যে আছে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত লোচন দাসের শ্রীচৈতন্য মঙ্গল জয়ানন্দের চৈতন্য মঙ্গল এরপর আছে চতুর্থ পর্ব উত্তর চৈতন্য যুগ সপ্তম অধ্যায় মঙ্গল কাব্য এর মধ্যে আছে মনসা মঙ্গল কাব্য এরপর আছে চণ্ডী মঙ্গলকাব্য ও দুর্গা মঙ্গল কাব্য এরপর আছে ধর্মমঙ্গল কাব্য অষ্টম অধ্যায়ের মধ্যে আছে নাথ সাহিত্য নবম অধ্যায় অনুবাদ সাহিত্য এর মধ্যে আছে রামায়ণ পাঁচালী অদ্ভুত আচার্য এরপর আছে রামায়ণের অন্যান্য অনুবাদক যেমন মহাভারত কথা নিত্যানন্দ ঘোষ কাশিরাম দাস ভাগবত অন্যান্য কাব্য দশম অধ্যায় বৈষ্ণব সাহিত্য একাদশ অধ্যায় মধ্যযুগের মুসলমান কবি এর মধ্যে আছে বাংলার ইসলাম ও মুসলিম সংস্কৃত পঞ্চদশ ষোলশ শতাব্দীর মুসলমান কবি এরপর আছে সপ্তদশ শতাব্দীর মুসলমান কবি দৌলত কাজী সৈয়দ আলাউল মুসলমান বৈষ্ণব কবি পঞ্চম পর্ব অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধ এর মধ্যে আছে দ্বাদশ অধ্যায় পুরাতনের পুনরাবৃত্তি এবং নতুনের ইঙ্গিত এরপর আছে ষষ্ঠ পর্ব আধুনিক যুগের প্রথম পর্যায় ত্রয়োদশ সদ্য অষ্টাদশ শতাব্দীর শেষার্ধ এরপর আছে চতুর্দশ অধ্যায় বাংলা গদ্যের আদি পর্ব ঊনবিংশ শতাব্দীর পূর্ববর্তী বাংলা গদ্য শ্রীরামপুর মিশন ও বাংলা গদ্য ফোর্ট উইলিয়াম কলেজ ও বাংলা গদ্য রাজা রামমোহন রায় ও বাংলা গদ্য রয়েছে পঞ্চদশ অধ্যায় বাংলা কাব্যে পুরাতন রীতি এর মধ্যে আছে ঈশ্বরগুপ্ত মদন মোহন তর্কালঙ্কার এরপর আছে সৌর সদ্যায় বাংলা গদ্যের নবজাগরণ অক্ষয় কুমার দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারাশঙ্কর তর্করত্ন সপ্তম পর্ব আধুনিক যুগের দ্বিতীয় পর্যায় এর মধ্যে আছে শতদশ সদ্যায় বাংলা গদ্যের বিকাশ এর মধ্যে আছে ভূদেব মুখোপাধ্যায় পেরিচাঁদ মিত্র বা টেকচাঁদ ঠাকুর কালীপ্রসন্ন সিংহ উর্ফে হুতুম পেচা মর্জিদ রেমনাথ ঠাকুর তারা এই সাতদশ শদ্দের মধ্যে আছে এরপর আছে অষ্টদশ অধ্যায় বাংলা নাটকের উৎপত্তি অক্রম বিকাশ এর মধ্যে আছে আধুনিক নাটকের সূচনা রামনারায়ণ তর্করত্ন মাইকেল মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র উনবিংশ অধ্যায় বাংলা কাব্যে নবযুগ মহাকাব্য এর মধ্যে আছে মাইকেল মধুসূন দত্ত হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় নবীনচন্দ্র সেন সময়সামিক আখ্যান কাব্য বিংশ অধ্যায় বাংলা গীতিকাব্যের উৎপত্তি ক্রম বিকাশ এর মধ্যে আছে বিহারীলাল চক্রবর্তী সুরেন্দ্রনাথ মজুমদার অক্ষয় কুমার বড়াল দেবেনাথ সেন গোবিন্দচন্দ্র দাস উনবিশ শতাব্দীর মহিলা কবি এরপর আছে একবিংশ অধ্যায় উপন্যাস ও প্রবন্ধ নিবন্ধ এর মধ্যে আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এরপর আছে দ্বিতীয় উপছেদ প্রবন্ধ সাহিত্যে মননশীলতার স্বরূপ প্রবন্ধ রচনা সাহিত্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্রের শিষ্য অন্যান্য প্রাবন্ধিক অষ্টম যুগ রবীন্দ্রযুগ রবীন্দ্রযুগের মধ্যে আছে সূচনা পর্ব উন্মেষ পর্ব ঐশ্বর্য পর্ব অন্তবর্তী পর্ব গীতাঞ্জলি পর্ব বলাকা পর্ব অন্তপর্ব। এবং সদ্যায় রবীন্দ্র সমসামিক বাংলা সাহিত্য এর মধ্যে আছে সত্যনাথ দত্ত করুণা নিদান বন্দ্যোপাধ্যায় যতীন্দ্রমোহন বাগচি কুমদরঞ্জন মল্লিক কালিদাস রায় মোহিতলাল মজুমদার কাজী নজরুল ইসলাম যতীন্দ্রনাথ সেনগুপ্ত দ্বিতীয় উপছেদ নাটক এর মধ্যে আছে দ্বিজেন্দ্রলাল রায় প্রসাদ বিদ্যা বিনোদ এরপর আছে সমসাময়িক নাট্যকার তৃতীয় উপচ্ছেদ উপন্যাস ও ছোটগল্প প্রভাত কুমার মুখোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্রের সমসাময়িক উপন্যাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় চতুর্থ উপচ্ছেদ প্রবন্ধ নিবন্ধ অবনীন্দ্রনাথ ঠাকুর রামেন্দ্র সন্ত ত্রিবেদী প্রমোদ চৌধুরী তারা আছে এই চতুর্থ উপচ্ছেদের মধ্যে এরপর আছে চতুর্িংশ অধ্যায় রবীন্দ্র পরবর্তী বাংলা সাহিত্য পঞ্চবিংশ অধ্যায় বাংলাদেশে বাংলা সাহিত্য এরপর আছে অতিরিক্ত সংযোজন এর মধ্যে আছে জগদীশগুপ্ত আশাপূর্ণা দেবী এরপর আছে বিস্তৃত আলোচনা সহ পুনঃসংযোজন কাব্য কবিতা জীবানন্দ দাস সুভাষ মুখোপাধ্যায় প্রেমেন্দ্র মিত্র সমর সেন অময় চক্রবর্তী এরপর আছে সুকান্ত ভট্টাচার্য কথা সাহিত্যের মধ্যে আছে পরশুরাম প্রেমেন্দ্র মিত্র বনফুল অর্থাৎ বোলাচেদ মুখোপাধ্যায় অনদাশঙ্কর রায় শরদেন্দু বন্দ্যোপাধ্যায় অচিন্ত কুমার সেনগুপ্ত এরপর আছে নারায়ণ গঙ্গোপাধ্যায় নাটকের মধ্যে আছে মনোজ মিত্র সুচীন্দ্রনাথ সেনগুপ্ত বাদুল সরকার বনফুল বুধুদেব বসু পত্রের মধ্যে আছে সবুজপত্র কলম প্রবাসী আসে তাহলে এই পর্যন্তই আপনারা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিতে পারেন আমার এই চ্যানেলটিকে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনারা অবশ্যই ফিডব্যাক জানাতে পারেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন